জয় গুরু। সবাইকে এই লাড্ডু গোপাল চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। আমি আমার গুরুদেবকে প্রণাম জানিয়ে, মাতা পিতাকে প্রণাম জানিয়ে আজকের মূল পাঠ শুরু করছি। আর মূল পাঠে যাওয়ার আগে শ্রী শ্রী পরমহংস যোগানন্দজিকে এবং যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ি মহাশয়কে আমি আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের মূল পাঠ শুরু করছি। পূর্বজন্ম, পরজন্ম, জন্মান্তর, এর উপর এই লাড্ডু গোপাল চ্যানেলে পার্ট ওয়ান থেকে নিয়ে পার্ট সেভেন অবধি ভিডিও আপলোড করা আছে। আজকের ভিডিওটা পার্ট এইট। পার্ট সেভেনে যতটুকুনি অবধি শেয়ার করেছিলাম যে যোগীরাজ শ্রী শ্রী শ্যামাচরণ লাহিড়ি মহাশয় তাঁর পূর্বজন্মের যিনি গুরুদেব ছিলেন তাঁর সাথে তার দেখা হলো, সেই আগের জন্মের সাধন গুহা, সেখানে ব্যবহৃত তাঁর সমস্ত যে সমস্ত জিনিসগুলো ছিল সেই সমস্ত কথা এর আগের পার্টে অর্থাৎ পার্ট সেভেনে শেয়ার করেছিলাম। যতটুকু শেয়ার করেছিলাম আজকে তার পর থেকে পাঠ করব। বলছেন যোগানন্দজি, পরমহংস যোগানন্দজি বলছেন যে লাহিড়ি মহাশয়কে তাঁর শ্রী গুরুদেব এক বাটি তেল দিয়েছিলেন, খানিকটা খেয়ে তারপর নদীর ধারে তাকে শুয়ে থাকতে বলেছিলেন। তো শুয়ে থাকতে থাকতে বেশ কিছু চিন্তা ভাবনা করছিলেন তিনি, সেই অবধি আগের পার্টে শেয়ার করা হয়েছিল। আজকে তার পর থেকে পাঠ করছি। বলছেন পরমহংস যোগানন্দজি যে লাহিড়ি মহাশয় বলছেন যে আমার একান্ত চিন্তায় বাধা পড়ল, দুরাগত কোনো লোকের পদধ্বনি ক্রমশই নিকটতর হয়ে আসছে, অন্ধকারে একটি মানুষের হাত সযত্নে আমাকে ধরে দাঁড় করিয়ে দিল এবং তারপর পড়ার জন্যে কিছু শুকনো কাপড় চোপড়ও দিল। লোকটি বলল, এসো ভাই, গুরুদেব তোমার জন্যে অপেক্ষা করছেন। জঙ্গলের ভেতর দিয়ে লোকটি আমায় পথ দেখিয়ে নিয়ে চলল। তমসাচ্ছন্ন রাত্রের বুকে কোথাও দূরে একটা স্থির উজ্জ্বল প্রভা হঠাৎ উদ্ভাসিত হয়ে উঠল। আমি জিজ্ঞাসা করলাম, সূর্য উঠল নাকি? কই, রাত তো এখনও শেষ হয়নি। আমার পথপ্রদর্শক মৃদু হেসে বলল, এখন মধ্যরাত্রি, ওই যে দূরের আলো দেখা যাচ্ছে, ও হচ্ছে আমাদের অদ্বিতীয় মহাগুরু বাবাজি মহারাজের দ্বারা এই রাত্রেই তৈরি একটা সোনার রাজপ্রাসাদের আলোর ছটা। সুদূর অতীতে তুমি একবার রাজপ্রাসাদের সৌন্দর্য দেখবার বাসনা করেছিলে, আমাদের গুরুদেব তাই তোমার সেই ইচ্ছে আজ পূরণ করছেন। তাতে করে তোমার শেষ কর্মবন্ধন আজ ছিন্ন হলো। এই প্রসঙ্গে পরমহংস যোগানন্দজি বলছেন যে কর্মবিধি অনুসারে প্রত্যেক মানবের বাসনা কামনার চরম পরিপূর্ণতা লাভ হওয়া চাই। এই অনাধ্যাত্মিক বাসনা কামনাই হচ্ছে পুনর্জন্ম গ্রহণ চক্রে বন্ধনের শৃঙ্খল। এরপর বলছেন তিনি যে এই অপূর্ব রাজপ্রাসাদেই আজ রাত্রে তুমি ক্রিয়াযোগে দীক্ষিত হবে। তোমার সব গুরু ভাইয়েরা আজ তোমার দীর্ঘ নির্বাসনের পরিসমাপ্তিতে আনন্দ প্রকাশ করছে, চেয়ে দেখো। আমাদের চক্ষের সম্মুখে উজ্জ্বল সুবর্ণ নির্মিত অসংখ্য মণিমাণিক্য খচিত এক বিরাট রাজপ্রাসাদ, চতুর্দিকে মনোরম উদ্যান বেষ্টিত শান্ত সরোবরে যা প্রতিবিম্বিত সে এক অতুলনীয় অনুপম সৌন্দর্য। সূক্ষ্ম কারুকার্যময় বিরাট তরুণ সমূহ, বৃহৎ আকৃতি ও অত্যুজ্জ্বল হীরা মুক্তা নীলা পান্না প্রভৃতি বহুমূল্য প্রস্তরে খচিত দেবতার মতো রূপবান পুরুষেরা সব দ্বারে দ্বারে দাঁড়িয়ে আছেন। পদ্মরাগমণির রক্ত আভায় দ্বার সকল রক্তিম বর্ণ। সঙ্গীটির সঙ্গে একটি প্রশস্ত অভ্যর্থনা কক্ষে গিয়ে প্রবেশ করলাম। বায়ুতরঙ্গে ধূপ ধুনা আর গোলাপের সুগন্ধ ভেসে আসছে। ক্ষীণ প্রদীপগুলি থেকে নানা বিচিত্র বর্ণের মৃদু স্নিগ্ধ আলোর সৃষ্টি হয়েছে। ক্ষুদ্র ক্ষুদ্র ভক্তদল কেউ শ্যাম কেউ বা গৌরবর্ণ মধুর স্বরে স্তোত্রপাঠ করে চলেছেন, অথবা নীরব ধ্যানে উপবিষ্ট হৃদয়ের শান্তিতে নিমগ্ন। সেখানকার আবহাওয়ামণ্ডল যেন উচ্ছল আনন্দের আবেগ কম্পন। দেখে শুনে অবাক হয়ে বিস্ময়ে অস্ফুট ধ্বনি করে উঠেছি
দেখে যে আমার পথপ্রদর্শকটি সহানুভূতির সঙ্গে মৃদু হেসে বসলেন, দেখো দেখো ভালো করে চারিদিক বেশ করে চোখ মেলে দেখো, কারণ এ কেবলমাত্র তোমার সম্মানের জন্যেই এখানে তৈরি হয়েছে। আমি বললাম, ভাই এই রাজপ্রাসাদের সৌন্দর্য মানুষের কল্পনারও অতীত, এর সৃজন রহস্যটুকু আমায় খুলে বলুন না। সঙ্গীটির কৃষ্ণবর্ণ চক্ষু দুটি জ্ঞানের দীপ্তিতে ভাস্বর হয়ে উঠল। তিনি বললেন, খুবই আনন্দের সঙ্গে তোমায় আজ সব বলবো। শোনো, বস্তুত এ সৃষ্টির মূলে অবুদ্ধ বলে কিছুই নেই, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডটাই হচ্ছে সৃষ্টিকর্তার চিন্তার প্রতিরূপ। এই যে ভারী মাটির তৈরি পৃথিবী গ্রহ শূন্যে ভাসমান, এ তো ঈশ্বরের স্বপ্ন মাত্র, তিনি তার মন থেকে এসব তৈরি করেছেন। মানুষ যেমন তার স্বপ্নবোধ থেকে অধিবাসী সমস্ত প্রাণী সমেত একটা স্বপ্ন জগৎ তৈরি করে তা প্রত্যক্ষ করেন, ঠিক তেমনই ঈশ্বর প্রথমে এই জগৎ তৈরি করেছিলেন একটা ভাব নিয়ে, তারপর তাতে তিনি প্রাণ সঞ্চার করলেন, আণবিক শক্তি ও তারপর জ্বরের উদ্ভব হলো, তারপর সেই পরমাণুগুলো সুসামঞ্জস্যভাবে সজ্জিত করে এই নিরেট মাটির জগৎ তৈরি হলো। এর যাবতীয় অণুপরমাণু তারই ইচ্ছা শক্তি বলে পরস্পর দৃঢ় সংবদ্ধ। যখন তিনি ইচ্ছা সংবরণ করে নেবেন, তখন আবার এই পৃথিবীর অণুপরমাণুগুলো বিলীন হয়ে শক্তিতে পরিণত হবে, আণবিক শক্তি আবার তার উৎস চৈতন্যে ফিরে যাবে, তাতে করে এই জগৎ পরিকল্পনা দৃশ্য অবস্থা থেকে একেবারে অদৃশ্য হয়ে যাবে। স্বপ্নের যে সার, স্বপ্নদ্রষ্টার অন্তর্জ্ঞান চিন্তা থেকেই তা উদ্ভূত হয়। জাগ্রত অবস্থায় যখন সেই সংহতিকারক চিন্তা অপসারিত হয়, তখন সেই স্বপ্ন আর তার উপাদানসমূহ বিলীন হয়ে যায়। মানুষ চোখ বন্ধ করে স্বপ্নে কিছু একটা সৃষ্টি করে, আবার জেগে উঠে বিনা আয়াসে সে লোপ করে নেয়। সে ঈশ্বরের আদি দৈব কল্পনারই অনুসরণ করে মাত্র, আর কিছুই নয়। একইভাবে যখন সে ব্রহ্ম চেতনায় জাগরিত হয়, তখন সে বিনা আয়াসে এই জগৎ মায়া স্বপ্ন খুচিয়ে দিতে পারে। সে সর্বসাধক, সর্বার্থ সাধক, অনন্ত ইচ্ছাশক্তির সঙ্গে একীভূত হয়ে বাবাজি সৃষ্টির মূল উপাদান অরূপণমানবদের সংহত করে যে কোনো আকারে প্রকাশিত করতে পারেন। মুহূর্ত মধ্যে প্রস্তুত এই স্বর্ণ নির্মিত রাজপ্রাসাদ এ প্রকৃতই সত্য। আমাদের এই বিশ্বজগৎ যতটা বাস্তব সত্য, ঠিক তেমনই ঈশ্বর যেমন এই পৃথিবী সৃষ্টি করে তাকে সম্পূর্ণভাবে ধারণ করে আছেন বাবাজিও, তেমনি তার মন থেকে এই প্রাসাদ রচনা করে তার ইচ্ছাশক্তি বলে এর অণুপরমাণুদের সংহতি রক্ষা করে তাকে ধারণ করে আছেন। অতঃপর তিনি বললেন, আবার এর কাজ যখন ফুরিয়ে যাবে বাবাজি ইচ্ছায়, তখন এও অদৃশ্য হয়ে যাবে। সশ্রদ্ধ বিস্ময়ে নির্বাক হয়ে রইলাম। আমার পথপ্রদর্শক মহাশয় এক বিচিত্র অঙ্গভঙ্গি সহকারে বললেন, এই যে দীপ্তোজ্জ্বল রাজপ্রাসাদ, নানা বহুমূল্য প্রস্তরে অপরূপ কারুকার্য খচিত, এ কোনো মানব প্রচেষ্টায় নির্মিত হয়নি, অথবা বহু পরিশ্রমে খনি থেকে তোলা স্বর্ণ বা হীরক আদিতেও রচিত হয়নি, এ মানব শক্তিকে প্রতিদ্বন্দ্বিতায় আহ্বান করে সগর্বে উন্নত শিরে দৃঢ়ভাবে দণ্ডায়মান। যে নিজেকে ঈশ্বরের সন্তান বলে প্রকৃতই উপলব্ধি করতে পেরেছে, বাবাজি যেমন করেছেন, তেমনি সে তার অন্তর্নিহিত অসীম শক্তি বলে যে কোনো উদ্দেশ্য সাধন করতে পারে। অত্যন্ত সাধারণ এক টুকরো পাথরের ভিতর যেমন বিরাট আণবিক শক্তির রহস্য লুকায়িত আছে, ঠিক তেমনি মানুষের ভেতরেও দৈব শক্তির অফুরন্ত ভাণ্ডার লুকানো আছে। তারপর মণিবর নিকটস্থ একটা টেবিলের ওপর থেকে একটি পরম রমণীয় পুষ্পাধার তুলে নিলেন, যার হাতলটি উজ্জ্বল হীরক খচিত। তারপর সেটি এগিয়ে দিয়ে বললেন, আমাদের মহাগুরু কোটি কোটি মুক্ত বোম রশ্মি ঘনীভূত করে এই প্রাসাদটি সৃষ্টি করেছেন। এই ফুলদানি আর এই হীরকগুলো স্পর্শ করে দেখো, তোমার ইন্দ্রিয়গ্রাহ্য অনুভূতির সব পরীক্ষাগুলোতেই তা উতরে যাবে। ফুলদানিটি নিয়ে পরীক্ষা করলাম, এর মণিরত্নময়গুলো রাজা রাজরাদের সংগ্রহ করার উপযুক্ত। তারপর উজ্জ্বল চাকচিক্য বিশিষ্ট স্থূল কনক নির্মিত সেই ঘরের মসৃণ দেয়ালের উপরে হাত বুলিয়ে দেখলাম, মনে একটা গভীর সন্তোষ সঞ্চারিত হলো। আমার বহু অতীত জীবনের অবচেতনার মধ্যে লুক্কায়িত একটা অবরুদ্ধ কামনা সঙ্গে সঙ্গে মনে হলো তা পরিতৃপ্ত হয়ে একেবারে
নির্মূল হয়ে গেল। আমার রাজকীয় সহচর নানা কারুকার্য খচিত খিলান ও দীর্ঘ দালানের ভেতর দিয়ে আমায় সঙ্গে নিয়ে সম্রাটের প্রাসাদের মতো বহুমূল্য উপকরণে সুসজ্জিত কতগুলো কক্ষে গিয়ে উপস্থিত হলেন। এক বিশাল হল ঘরে আমরা প্রবেশ করলাম। মধ্যস্থলে একটা স্বর্ণ সিংহাসন স্থাপিত, নানা মণিমাণিক্য খচিত, তা থেকে নির্গত নানা বর্ণের উজ্জ্বল দ্যুতি চতুর্দিককে আলোকিত করে রেখেছে। সেখানে পদ্মাসনে উপবিষ্ট আমাদের গুরুদেব বাবাজি মহারাজ। আমি সেই চকচকে মেঝের উপরে তার পদতলে নত জানু হয়ে বসলাম। লাহিরি, এখনো কি তুমি তোমার সোনার রাজপ্রাসাদের স্বপ্ন কামনায় বিভোর হয়ে রয়েছ? গুরুদেবের চক্ষু দুটি তার তৈরি নীলার মতোই জ্যোতি বিকিরণ করছিল। গুরুদেব বললেন, জাগো বৎস, জাগো, তোমার সব পার্থিব আকাঙ্ক্ষা এখন চিরতরে মিটে যেতে চলেছে। তারপর তিনি কতগুলো দুর্বোধ্য মন্ত্রে আশীর্বচন উচ্চারণ করে বললেন, বৎস, ওঠো, ক্রিয়াযোগের সাহায্যে ভগবত রাজ্যের সান্নিধ্য লাভের দীক্ষা নাও। বাবাজি তার দক্ষিণ হস্ত প্রসারিত করলেন। চারিদিকে ফল ও পুষ্প বেষ্টিত এক হোমকুণ্ড হোমাগ্নিশিখা হোমকুণ্ডে প্রজ্বলিত হয়ে উঠল। সেই জ্বলন্ত অগ্নিবেদীর সম্মুখে আমি কৈবল্য দায়িনী যোগ প্রণালীর শিক্ষা লাভ করলাম। অতি প্রত্যুষেই সমগ্র অনুষ্ঠানটি সমাপ্ত হল। সেই ভাবাবেশ অবস্থায় আমার ঘুমের আর কোনো প্রয়োজনই বোধ হলো না। আমি প্রাসাদের চতুর্দিকে ইতস্তত পরিভ্রমণ করতে লাগলাম। চারিদিকেই অমূল্য ধনরত্ন আর অপূর্ব কারুশিল্পের দ্রব্য সম্ভারে সুসজ্জিত। তারপর আমি উদ্যান মধ্যে প্রবেশ করলাম। লক্ষ্য করলাম যে গতকাল যা দেখেছিলাম অতি নিকটেই সেই সব একই গুহা আর তরুলতা গুল্মবিহীন পাহাড়ের পাড়গুলো সব রয়েছে, কিন্তু গতকাল তাদের সংলগ্ন প্রাসাদ বা পুষ্পবিথির কোনো চিহ্নই ছিল না। তুষার শীতল হিমালয় পর্বতের সূর্যকিরণে সেই প্রাসাদে পুনঃপ্রবেশ করে গুরুদেবের অন্বেষণ করলাম। তখনও তিনি সিংহাসনে সমাসীন, চতুর্দিকে বহু শিষ্যমণ্ডলী তাকে বেষ্টন করে নীরবে উপবিষ্ট। বাবাজি বললেন, লাহিরি, তোমার এখন খিদে পেয়েছে, বুঝতে পারছি। আচ্ছা, চোখ বোঝো। চোখ খোলার পর দেখি যে সেই মায়া প্রাসাদ আর তার উদ্যান সবই অদৃশ্য হয়েছে। আমার নিজ দেহ, বাবাজি এবং তার শিষ্যগণের মূর্তি সব এখন ঠিক যে স্থানে প্রাসাদটি অবস্থিত ছিল সেখানকার উন্মুক্ত ভূমিতে উপবিষ্ট রয়েছে। জায়গাটা সেই পর্বত গুহার সূর্যালোকিত প্রবেশপথ থেকে বেশি দূরে নয়। মনে পড়ে গেল, আমার পথপ্রদর্শক তো আগেই বলেছিলেন যে প্রাসাদটি কাজ শেষ হয়ে গেলেই আবার অদৃশ্য হয়ে যাবে, আর এর সংহত অনুপরমাণুগুলো যেখান থেকে তাদের উৎপত্তি হয়েছিল সেই সব ভাব রূপেই বিলীন হয়ে যাবে। হতভম্ব হয়ে পড়লেও আমি পূর্ণ বিশ্বাসের সঙ্গেই গুরুর দিকে তাকালাম। কি জানি আজকের এই ভোজবাজির দিনে আবার যে কি ঘটতে পারে তা তো বলতে পারি না। বাবাজি বললেন, যে উদ্দেশ্যে প্রাসাদটি তৈরি করা হয়েছিল তা এখন শেষ হয়েছে। তিনি ভুঁই হতে একটি মাটির হাড়ি তুলে নিয়ে আমায় বললেন, এর ভেতরে হাত ঢুকিয়ে দেখো, যা তোমার খেতে ইচ্ছে হবে তাই পাবে, নাও শুরু করো। শূন্য মাটির হাড়িটা ছুঁতেই গরম গরম গাওয়া ঘিয়ে ভাজা লুচি, নানা রকম মুখরোচক তরকারি আর বহুবিধ মিষ্টান্ন তার ভেতরে এসে গেল। খেতে লাগলাম, দেখি যে হাড়িটা আর ফুরোয় না। খাওয়া শেষ হলে জলের জন্য চারিদিকে তাকালাম। গুরুদেব সামনে সেই হাড়িটাই দেখিয়ে দিলেন। আশ্চর্য, খাবারগুলো তখন সব অদৃশ্য হয়ে গেছে আর তার জায়গায় রয়েছে নির্মল শীতল জল। বাবাজি বললেন, অতি অল্প লোকই জানে যে ভগবানের রাজ্যের ভিতর আমাদের এই সব পার্থিব প্রয়োজনেরও রাজ্যও আছে। ঈশ্বরের রাজ্য আমাদের এ জগৎ সংসারেও বিস্তৃত, কিন্তু এ জগৎ সংসার সবই মায়াময় বলে এতে সত্যের কোনো সার নেই, বুঝলে? বললাম, পূজনীয় গুরুদেব, স্বর্গ ও মর্তের মধ্যে যে সৌন্দর্যের সংযোগ রয়েছে তা কাল রাত্রে আপনি আমায় দর্শন করালেন। তারপরে সেই অদৃশ্য প্রাসাদের কথা স্মরণ করে মনে মনে এই ভেবে হাসলাম যে এইরূপ প্রত্যক্ষ বিলাসিতার মধ্যে আত্মার সুমহান
আর গূঢ়তত্ত্ব বিষয়ে নিশ্চয়ই কোনো সাধারণ যোগী এমনভাবে দীক্ষা পাননি। বর্তমান দৃশ্যের বাস্তবতার দিকে তেমনই শান্তভাবে তাকাতে লাগলাম। সেই দিন বিকেলে আমি আমার কম্বল আসনে বসে আছি, অতীত জীবনের ঈশ্বর উপলব্ধিপূত। আমার গুরুদেবতা আমার কাছে এসে মাথার ওপরে হাত বুলিয়ে দিলেন। তার পূর্ণ স্পর্শে আমি নির্বিকল্প সমাধির অবস্থায় প্রবেশ করলাম। এই অবস্থায় আমি একাদিক্রমে 7 দিন ছিলাম। আত্মজ্ঞানের বিভিন্ন স্তর অতিক্রম করে আমি মৃত্যুহীন পরম সত্যের রাজ্যে প্রবেশ করলাম। মায়ার সব সীমাবদ্ধতা দূর হয়ে গেল, আমার আত্মা পরমাত্মবেদিকায় সুপ্রতিষ্ঠিত হল। অষ্টম দিবসে আমি গুরুদেবের শ্রীচরণে প্রণিপাত করে কাতর হয়ে আবেদন করলাম যেন তিনি আমাকে এই পবিত্র বনভূমিতে সর্বদাই নিজের সঙ্গে রাখেন। বাবাজি আমায় আলিঙ্গন করে বললেন, বৎস, এ জন্মে তোমাকে বাইরের দর্শক মণ্ডলীর সামনেই অভিনয় করে যেতে হবে। তোমার বহু জন্মের নির্জন সাধনার আশীর্বাদ পূত হলেও এ জীবনে তোমায় এ সংসারের মানুষদের মধ্যেই থাকতে হবে। বিয়ে হয়ে গিয়ে তোমার ছোটখাটো একটি সংসারের আর সেই সঙ্গে তার দায়িত্বভার না পাওয়া পর্যন্ত এবারে আমার সঙ্গে যে তোমার দেখা হয়নি তার মধ্যে একটা গুরু উদ্দেশ্য নিহিত ছিল। হিমালয়ে আমাদের এই গোপন ছোট্ট দলটিতে যোগদান করার ইচ্ছে এখন পরিত্যাগ করো। একজন আদর্শ গৃহী যোগীর উদাহরণস্বরূপ তোমার জীবন জনবহুল সংসারের ভেতরেই কাটাতে হবে। তিনি বলে যেতে লাগলেন, সংসারের বহু বিভ্রান্ত নরনারীর হতাশ ক্রন্দন বৃথাই মহাজনদিগের কর্ণে প্রবেশ করেনি। বহু আগ্রহশীল আর অনুসন্ধিৎসু লোকেদের ক্রিয়াযোগের দ্বারা আধ্যাত্মিক শান্তি এনে দেওয়ার জন্যেই তুমি নির্বাচিত হয়েছো। লক্ষ লক্ষ লোক যারা পারিবারিক বন্ধনে আর সংসারের গুরুভারে বিব্রত, তোমারই মতো যারা গৃহী, তারা তোমাকে দেখে মনে আবার নতুন আশা পাবে। যোগ মার্গের সর্বোচ্চ অবস্থা যে গৃহস্থের পক্ষে অপ্রাপ্য নয়, তার পথ তোমাকেই প্রদর্শন করতে হবে। এই সংসারের ভিতরেই কোনো যোগী যদি তার নিজের ব্যক্তিগত কামনা বাসনা বা আসক্তি পরিত্যাগ করে আপন কর্তব্যসমূহ বিশ্বস্তভাবে পালন করে, তাহলে সে জ্ঞান ও দীপ্তির সুচিন্তিত পন্থাই অবলম্বন করে। সংসার ত্যাগ করতে বাধ্য হওয়ার তোমার কোনো প্রয়োজন নেই, কারণ অন্তরে তোমার কর্মবন্ধন সব ছিন্ন হয়ে গেছে। তুমি এ জগতের লোক না হলেও তবুও তোমায় এর ভেতরেই থাকতে হবে। এখনও তোমাকে অনেক দিন পারিবারিক কর্মজীবন নাগরিক অথবা আধ্যাত্মিক কর্তব্য সকল বিশ্বস্তভাবে পালন করতে হবে। সংসারী লোকেদের শুষ্ক হৃদয়ে একটা নতুন স্বর্গীয় আশার সঞ্চার হবে। হিমালয়ের সেই নির্জনতার মধ্যে গুরুর কথাগুলি শুনতে শুনতে মনে হলো যেন আমার সংসার, আমার অফিস, এই পৃথিবী কত দূরে সরে গেছে। তবু তার কঠোর মধ্যে বজ্র কঠোর সত্যের ভাব পরিস্ফুট। নিতান্ত অনুগতভাবেই সেই স্বর্গীয় শান্তির আনন্দ নিলয় ত্যাগ করতে সম্মত হলাম। শিষ্যকে যোগ সাধনে দীক্ষাদান করবার সব প্রাচীন আর কঠিন নিয়মগুলো বাবাজি আমায় শিখিয়ে দিলেন। তিনি বললেন, যারা উপযুক্ত একমাত্র সেই সব শিষ্যকেই কেবল ক্রিয়া দেবে। ঈশ্বর লাভের জন্য যারা সবকিছু পরিত্যাগ করবার দৃঢ়পণ করেছে তারাই কেবল ধ্যান যোগের মধ্যে দিয়ে জীবনের চরম রহস্য ভেদ করার উপযুক্ত। আমি কাতর অনুনয়নে সানুনয়নে বললাম, গুরু মহারাজ, দেবতা আমার এই লুপ্ত ক্রিয়াযোগ পুনর্জীবিত করে আপনি মানব জাতির যে কী অশেষ কল্যাণ সাধন করলেন তার বলা যায় না, কিন্তু শিষ্যত্ব গ্রহণের কঠোর বিধিনিষেধগুলো একটু শিথিল করে দিয়ে সে সুযোগ কি আপনি আরও প্রসারিত করবেন না? তাই আমার প্রার্থনা, সবাই যারা ক্রিয়া নিতে আন্তরিকভাবে ইচ্ছুক, এমনকি তারা প্রথমে অন্তরে পরিপূর্ণ বৈরাগ্য আনবার প্রতিজ্ঞা না করতে পারলেও তাদের ক্রিয়া দেবার জন্য আমায় যেন অনুমতি দেন। ত্রিতাপে তাপিত দুঃখ যন্ত্রণাক্লিষ্ট এই সংসারের নরনারী, তাদেরই বিশেষ উৎসাহ প্রদান করা প্রয়োজন। আর ক্রিয়াযোগ যদি
তাদের কাছ থেকে দূরেই সরিয়ে রাখা হয়, তাহলে তো তারা মুক্তির পথে এগোবার কোনো চেষ্টাই করতে পারবে না। তবে তাই হোক, দেখছি ভগবানের ইচ্ছে তোমার মুখ দিয়েই প্রকাশ পেল। যে কেউই ভক্তিভরে সাহায্য প্রার্থী হয়ে ক্রিয়া নিতে আসবে, অবাধে তাদের সবাইকে ক্রিয়া দিয়ে দিও। খানিকক্ষণ নীরব থেকে বাবাজি আবার বললেন, তোমার প্রত্যেক শিষ্যের কাছে ভগবদ্ গীতার এই অমর শ্লোকটি উদ্ধৃত করে শোনাবে। স্বল্পময়োপস্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াত্। অর্থাৎ এ ধর্মের অতি অল্পমাত্র অনুশীলনেও তোমার বিপুল ভয় থেকে পরিত্রাণ পাবে। তার পরদিন সকালবেলা বিদায় আশীর্বাদ নেওয়ার সময় গুরুদেবের চরণে নতজানু হয়ে প্রণাম করতে, তাকে ছেড়ে যেতে আমার যে একান্ত অনিচ্ছা তা বুঝতে পেরে সস্নেহে তিনি আমার কাঁধের উপরে স্নেহভরে একখানি হাত রেখে বলেন, প্রিয় বৎস, আমাদের মধ্যে কোনো বিচ্ছেদই নাই যেন, যেখানেই তুমি থাকো না কেন আর যখনই তুমি আমায় ডাকো না কেন, আমি তৎক্ষণাৎ তোমার কাছে গিয়ে উপস্থিত হব। তার এই অদ্ভুত প্রতিজ্ঞায় আশ্বস্ত হয়ে আর নবলব্ধ ভগবদ্ জ্ঞানের স্বর্ণখনির সন্ধান লাভে আনন্দে উৎফুল্ল হয়ে ধীরে ধীরে পাহাড় থেকে নেমে এলাম। অফিসে যেতেই সহকর্মীরা সব হৈ হৈ করে উঠল, 10 দিন ধরে দেখা নেই, কোথায় গেল, কি হলো, হিমালয়ের জঙ্গলে নিশ্চয়ই পথ হারিয়েছে, এই সব তো তারা ভেবেই আসছে। যাই হোক, আমাকে ফিরতে দেখে তারা আনন্দে উৎফুল্ল হয়ে উঠল। তারপর শিগগিরই হেড অফিস থেকে একটা চিঠি এলো। চিঠিতে লেখা ছিল, লাহিড়ি দানাপুরের অফিসে ফিরে আসবে, তার রানী ক্ষেতে বদলি ভুল ক্রমে হয়ে গেছিল, আর একজন লোককে রানী ক্ষেতের কাজের ভার দিয়ে পাঠানো উচিত ছিল। যাক, সব দেখে শুনে তো মনে মনে খানিকটা হাসলাম, এই ভেবে যে কী ধরনের ঘটনার উল্টো স্রোত আমাকে ভারতবর্ষের এই সুদূরতম প্রদেশে টেনে এনে ফেলেছে। আজকের এই পাঠকে এখানেই বিশ্রাম দেব। পূর্বজন্ম পরজন্ম জন্মান্তরের পার্ট 8 এখানেই শেষ হলো বন্ধুরা। পার্ট 7 আর পার্ট 8 যোগীরাজ শ্রী শ্যামাচরণ লাহিড়ী মহাশয়ের পূর্বজন্মের সঙ্গে সম্পর্কযুক্ত যে ঘটনা শ্রী শ্রী পরমহংস যোগানন্দজি আমাদের বলে গেছেন সেটাই শেয়ার করলাম। আজকের পাঠকে এখানেই বিশ্রাম দিচ্ছি। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।